কঠোর লকডাউনে আগামী 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি নিষেধের আওতামুক্ত থাকবে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা, কুরবানির পশু চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ, অক্সিজেন ও কোভিড-19 প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা। 14 জুলাই মধ্যরাত থেকে চলমান বিধি নিষেধ শিথিল করা হলেও 23 জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হবে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত 1 জুলাই থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার, পরে সময়সীমা বাড়িয়ে 14 জুলাই পর্যন্ত করা হয়। প্রিয় দর্শক, নিত্য নতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।